সো হ্যালো বন্ধুরা, আমি দীপাঞ্জন চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আমার ডিজিটাল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো রাঁচিতে কিছুদিন আগে তোমরা জানো আমি রাঁচিতে গেছিলাম, তো সেই রাঁচিরই আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে এবং এটা কিন্তু ইনফরমেটিভ ভিডিও, এবং এই ভিডিওটার মাধ্যমে তোমরা যদি কখনো রাঁচিতে যাও বা রাঁচিতে ঘুরতে আসো তাহলে কিন্তু এই যে জায়গাটা এখন আমি যাচ্ছি সেই জায়গাটায় কিন্তু মানে মাস্ট ওয়াচ জায়গা বলতে পারো। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে, তো সেই জায়গাটা কিন্তু কখনোই ভুল করেও মানে মিস করো না। তো আমরা আজকে রাঁচিতে চলছি, আমি গেছিলাম, আমি বোন আর আমার ওয়াইফ গেছিলাম এই জায়গাটা ঘুরতে। এখন তোমরা দেখতেই পাচ্ছ পুরো মানে সারি সারি জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে, গাড়ি না আমরা টোটোতে ছিলাম। তো এরকম সুন্দর রাস্তা, তো আমরা পৌঁছে গেলাম, তোমাদেরকে সামনেই দেখতে পাচ্ছ ওয়েলকাম বোর্ডে লেখা রয়েছে। হ্যাঁ, আমরা চলে এসেছি হুড্রু ফলসে। হ্যাঁ, রাঁচির ওয়ান অফ দ্য বিখ্যাত বা বেস্ট ফলস বলতে পারো হুড্রু ফলস। সেখানে প্রায় 750 সিঁড়ি আছে যেটা নেমে আমাদেরকে ফলসে যেতে হয়। এটা হচ্ছে ওয়ান অফ দ্য রাঁচির হায়েস্ট মানে উচ্চতম বা বলতে পারো ফলস, যেটা প্রায় 98 মিটার বা 332 ফিট উঁচু থেকে জলটা পড়ে। তো এখানে 750 সিঁড়ি তোমাকে ভেঙে নামতে হবে, নিচে যেতে হবে তোমাকে এই জায়গাটা ভিজিট করার জন্য। তো তার আগে আমরা টিকিটটা কেটে নিলাম, তো 10 টাকা করে এখানে টিকিট। তো এন্ট্রি গেটে তুমি 10 টাকা করে টিকিট কেটে এরকমভাবে পথে হাঁটতে হাঁটতে সুন্দর সুন্দর সাইডে অনেক রকম দোকানপাট বসেছে, যেগুলো থেকে তোমরা চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারো সেই সময় যেরকম টাইমে যাবে। তো আমরা যেরকম কিছু খাওয়া দাওয়া না করেই একদম সোজা চলে গেছিলাম ফলসে ডাইরেক্ট যাওয়ার জন্য। তো এখানে এন্ট্রি গেটে তোমরা দেখতে পারো এখানে সিকিউরিটি আছে যারা তোমার টিকিটটা চেক করবে। তো তুমি টিকিটটা তাদেরকে দেখিয়ে চেক করে নিয়ে গেট নাম্বার 2 দিয়ে প্রবেশ করে যাও। তো এখানে আসার জন্য প্রথমে বলে রাখি, রাঁচিতে আসলে রাঁচি স্টেশন থেকে মোটামুটি ধরে রাখো এটা যেতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতন সময় লাগবে। 1 ঘন্টা 20 মিনিট তুমি হাতে ধরে রাখো, টোটো যদি অটো করে যদি যেতে পারো তাহলে তোমাদের ভাড়াটা হয়তো একটু কম লাগতে পারে, বাট প্রাইভেট কার যদি তোমরা করতে পারো তো মোটামুটি ভালোই ভাড়া নেবে। মোটামুটি ধরে রাখো প্রাইভেট কারে তোমরা যদি যাও 1200 থেকে 1500 টাকা নেবে, আর অটোতে যদি যাও তাহলে 800 থেকে 1000 টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে। বড় অটো নিতে পারো, সিএনজি অটোগুলো। তো রাস্তা যেহেতু ভালো, তো তুমি গাড়িতে আসো বা অটোতে আসো কোনোটাই ম্যাটার করবে না, কারণ রাস্তা যেহেতু ভালো তোমাদের পুরো রাস্তাটাই খুব ভালো মানে এনজয় হবে। তো এরপরে আমরা আস্তে আস্তে সিঁড়ি ভাঙা প্রথমে শুরু করেছিলাম, মনে হচ্ছিলো এ তো ইজি ব্যাপার, কোনো ব্যাপারই না। তো আমার বোন, আমি আর আমার ওয়াইফ সুন্দর টুকটুক করে হাঁটতে হাঁটতে নেমে গেছি। অনেকেই আছে দেখতে পাচ্ছ সাইডে বয়স্ক মানুষ, এবং আছে যারা নিচে নেমেছিল অনেক আগে, তারা হয়তো উঠছে সেই সময় ক্লান্ত হয়ে গেছে সাইডে বসে রয়েছে। তো এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে তুমি প্রকৃতিকে এনজয় করতে করতে, আর বিভিন্ন সাইডে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার দোকান আছে টুকটাক, যেমন হচ্ছে ছোলা বাদাম মাখা, ছোলা মাখা, ঠিক আছে। তো এরকম তোমরা খেতে খেতেও সময় নিয়ে নিয়ে নামতে পারো, একদম যে ডাইরেক্ট তাড়াহুড়ো করে নামতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো এখানে অনেকেই আছে এরকমভাবে নামছে। তো 750 সিঁড়ি কিন্তু খুব কম নয় এবং বেশ অনেকটাই টাইম লাগে। তো তোমরা যারা এখানে আসবে, আমি প্ল্যান বলবো যেটা মানে আমি মানে আমার মতো যেটা মনে হয় সেটা আমি তোমাদেরকে বলছি, মর্নিংয়ের দিকে চলে আসার চেষ্টা করবে। মোটামুটি 8টা 9টার মধ্যে বা 10টার মধ্যে এখানে ঢুকে যাও। 9টা 8টা 7টা 9টার মধ্যে ঢুকে গেলে তোমরা কিন্তু অনেকটা টাইম পাবে এখানে স্পেন্ড করার জন্য। পিকনিক করতে চাইলে পিকনিক করতে পারো, এখানে কোনো আলাদা পিকনিকের জন্য চার্জেস বা কিছু লাগে না। নিজেদের মতন খাওয়ার দাবার বাইরে থেকে কিনে নিয়ে আসো, পুরো ব্যাগে করে নিয়ে আসো, ফলসের ওখানে নিচে নামো। ওখানে প্রচুর জায়গা আছে যেখানে বসে তুমি তোমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারবে এবং খুব ভালো লাগবে সেটা, তোমারও জায়গাটা টাইম স্পেন্ড করতে। ইভেন তুমি গামছা বা টোয়ালে বা যারা স্নান টান করতে চাও ড্যামের মানে ঝর্নার জলে, একদম ডাইরেক্ট ঝর্নার সামনে না বাট ঝর্নার জলটা যেখান দিয়ে যাচ্ছে সেখানে তোমরা স্নান করতে পারো। তো এরকম যেতে যেতে একটা ছোট্ট কিউট দোকানদারকে দেখলাম যে একা বসে আছে দোকানে, কী বিক্রি করছিল আমিও বুঝতে পারলাম না, বাট মনে হয় পকোড়া ফকোড়া, ওই আলু পকোড়া এইসব কিছু বিক্রি করছিল ছোট্ট দোকানদারটা। তো তারপরে আমরা এরকম হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই মোটামুটি ধরে রাখো এখান থেকে আর হয়তো 50 মিটার বা 60 মিটার মতন বাকি আছে, 100 মিটারও বাকি নেই। তো আমরা একদম চলে এসেছি হুড্রু ফলসের মানে ওয়ান অফ দ্য বিউটিফুল ফলসের একদম কাছে।
তো এখানে সুন্দর সুন্দর কাঠের জিনিসগুলো আছে, তোমরা যদি চাও এখান থেকে কিনতে পারো, বাট কাঠের জিনিসগুলো কিন্তু ভালো দাম আছে, প্রায় 250-300, যার থেকে যেরকম পারে বার্গেনিং করে যদি নিতে পারো তাহলে অনেকটাই কমে পেয়ে যাবে, মোটামুটি 100-150 টাকা ঘর সাজানোর জন্য। জিনিসগুলো খুবই ভালো। আর একদম সামনে চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ খুবই মানে অপূর্ব একটা বিউটি, সেটা হচ্ছে আমাদের হিউলট্রু ফলসের। শীতকালের আসার আমি তোমাদেরকে সাজেস্ট করবো, শীতকালে যদি আসো বা একটু গরম পড়ার আগে আগে যদি আসতে পারো তাহলে এরকম সুন্দর বিউটি। বর্ষাকাল আসলে কিন্তু মারাত্মক জলের মানে ইয়ে থাকে, এই সময় কিন্তু অনেকটা রিস্কও থাকে, তোমরা সামনাসামনি যাওয়ার একটা রিস্ক থাকে, জল ঘোলাটে থাকে, ভালো পিকচার আসে না, ভিউ ভালো আসে না। তো তোমাদেরকে সাজেস্ট করবো রাঁচি যদি আসো, ঘুরতে আসো, তাহলে শীতকালের দিকে আসাটা বেটার। আমি কিছুদিন আগেই গেছিলাম, তো সের জন্য সেটা অনেক মানে বেশ ধরে রাখো 1-1.5 মাস আগে গেছিলাম, তো সেটার ভিডিওটা এতদিন দিতে পারছিলাম না, তার জন্য আমি দুঃখিত। তো এখন দিচ্ছি, তোমরা ভিডিওটাকে ভালো করে এনজয় করো, আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও, আর আমার প্রিভিয়াস ভিডিওগুলো কেমন হচ্ছে আমাকে একটু সাপোর্ট করো গাইজ। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা বা আমি আমার মতন ছোটো ছোটো ইউটিউবাররা কিন্তু এগোতে পারবে না। তো এখানে আমি আর বউকে টেনে তুললাম, আমার বউ নেমে গেছিলো, উঠতে পারছিল না কোনোভাবেই, দড়ি ধরে তারপরে ওনাকে টেনে তুলতে হলো। তারপরে এখানে কিছু সহৃদয়বান ব্যক্তি ছিল যারা সুন্দর মেয়েদের হাত ধরে বা হাত ধরে এরকম করে পার করে দিচ্ছিল, বা ছেলেরা গেলে বলছিল তোমরা নিজেদেরটা দেখে নাও, কিন্তু মেয়েরা যখনই হাত বাড়াচ্ছে তখনই এরা কি সুন্দর সব মেয়েদের হেল্প করছিল। আমি গেছিলাম, আমিও হাত বাড়ালাম, কিন্তু আমাকে হেল্প করলো না, দুঃখিত। সেই দুঃখ বুকে নিয়ে আমি কোনো মতে পা ভিজিয়ে চললাম, এবং পাথর ফাথর সব পেরিয়ে ফেরিয়ে এখানে প্রচুর আছে, সুন্দর সুন্দর ফটো তোলা জায়গা আছে। বাট জিনিসটা হচ্ছে কি, এখানে যে ন্যাচারাল যে বিউটিটা সেটা এরা নষ্ট করে দিচ্ছে এখানকার লোকেরাই। এমন এমন জায়গায় সময় স্পটে এরা ওই মানে ছবি তোলার ইয়েগুলো করে রেখেছে, যে তুমি অরিজিনালি যে ছবিটা তুলবে বা পাথর উপর দাঁড়িয়ে ছবিগুলো সুন্দর ওঠে সেগুলো তুমি তুলতে পারবে না। তো এখানে আমার বউ পোস্ট দিচ্ছিল, জলে হাত দিয়ে বলছিল যে আমি জলে হাত দিয়ে এরকম করে ছেটাবো, তুমি একটু ভিডিওটা করো। তো আমি সেটাই করলাম, আশা করি তোমাদেরও এটা ভালো লেগেছে কিনা জানি না। তো আমরা আস্তে আস্তে ওপরের দিকে চললাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় 1.5 ঘন্টা মতন ছিলাম ওখানে, টাইম স্পেন্ড করলাম। আর এখানে অবস্থা তুমি দেখতেই পাচ্ছ, যতটুকু দেখলে তুমি মাঠের দিকে, চারিদিকে লোকে প্রচুর মানে নোংরা করে প্লাস্টিক চিপস খায়, বোতল জলের বোতল নিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেগুলোকে ওখানেই ওরা ফেলে দিচ্ছে। তো আমি তোমাদের সাজেস্ট করবো যারা, বা সবাইকেই রিকোয়েস্ট করবো যারা আছো, যাই খাও না কেন, যাই ইউজ করো না, সেগুলো কিন্তু নিজের ব্যাগে করে আবার নিয়ে চলে যাও বা ডাস্টবিনে ফেলো। তো এখান থেকে বেরোনোর পরে একদম ফলসের উপর দিয়ে কিন্তু এরকম রোপওয়ে টাইপের আছে, যেখানে শুধু একজন করে তুমি এরকমভাবে জার্নি করতে পারো। একদম আমরা এখন একদম ফলসের ওপরে চলে এসেছি, ওপর থেকে দেখতে পারো কতটা নিচে ডিপ ওটা। তো এখান থেকে খুব সুন্দর। তো যাতায়াত করার জন্য যদি মানে ওয়ান ওয়ে তুমি যদি শুধু যেতে যাও তাহলে তোমার 250 টাকা, মানে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, এই যেমন আসছে দেখো, হ্যাঁ এই যে যেমন যাচ্ছে, শুধু যদি ওয়ান ওয়ে যাও মানে তুমি শুধু যদি যেতে চাও তাহলে তোমার পড়বে 200 টাকা, সরি 250 টাকা ভুল বলেছি, 200 টাকা। আর যদি তুমি ওপাশে গিয়ে আবার ওখান থেকে রিটার্ন করতে চাও এই পাশে তাহলে তোমার পড়বে 300 টাকা। তো অবভিয়াসলি এটা একটা ভালো ব্যবসা হয়েছে এখানে, যেখানে মোটামুটি লোকে এনজয়ও করছে, নিজেদের ফোন টোন নিয়ে যাচ্ছে। তো মোটামুটি এখানে নিচে কিন্তু কোনো রকম জালি বা কিছু প্যাতা নেই, তো নিজের লাইফ রিস্কে নিয়ে তোমাকে এটা করতে হবে। তো তারপরে আমিও বেরিয়ে পড়লাম নিজের কিছু পোস্ট দেখানোর জন্য। তো আমার বউকে ফোনটা হাতে দিয়ে বললাম যে কিছু আমার ফুটেজ তোলো। তো এদিকে আমার বউও ভুলভাল আমার ভিডিওটা নিয়ে যে কী সব বলছিলো সেটা তোমরা এবারে শুনতে পাবে, আমি আর কিছু বলবো না, এবারে তোমরা দেখবে। আমি এখানে একটুখানি পোজ দিয়ে বসে একটু জলে পা ডুবিয়ে একটু পোজ দিয়ে বললাম কটা ছবি তোলো, ছবি তো তোলেই নি, উল্টে আমার নামে নিন্দে করেছে। তো যাই হোক, তো এখানে স্টাইল ফাইল দেখতেই পাচ্ছ, একটা হ্যান্ডসাম বয় একদম সুন্দর স্টাইল মেড একটু ভিডিও করছিল, পা দিয়ে জল ছটাক ছটাক করছিলাম। তো এখানে আমার বোনও সাইডে বসেছিল, সুন্দর জল আসছিল। এইবার আমার বউয়ের কথাগুলো বুঝতেই পারছে না, আমার বড়ার ব্যাস ওখানেই না গড়িয়ে যায়, আমি ভয়ে থাকি আমার বড়টাকে নিয়ে, ভাব সাব নিচ্ছে, আলটিমেটলি কি করতে পারবে বোঝা যাচ্ছে না, উঠতে গিয়ে না গড়িয়ে যায়। এই যে আসছে দৌড়োতে দৌড়োতে, বেশ মনে হচ্ছে একটা কুমড়ো দৌড়োচ্ছে, আস্তে আস্তে তাড়াহুড়ো করে আসার কিছু কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না।
সে নিজেকে হিরো ভাবছিল। দেখতেই পেলে তোমরা আমার বউ আমার নামে কি সুন্দর সুন্দর কথা বললো। তো তারপর এখান থেকে বেরিয়ে আমরা গিতাল সুদ বলে একটা ড্যাম আছে একদম কাছে হুড্ডু ফলসে, আসলে এখানে কিন্তু অবশ্যই আসবে গিতাল সুদ ড্যাম। এটা রাঁচি ওয়ান অফ দ্য বিউটিফুল ড্যামের মধ্যে পড়ে। দেখতে পাচ্ছ দূরে পাহাড়ের ভিউটা, জলটা এতটা সুন্দর লাগছিল, আমরা সানসেটের টাইমে গেছিলাম বলতে পারো। তো এই টাইমটা তোমরা যেতে পারো, আর এই জায়গাটা পুরোপুরি ভিজিট করার পরে তোমরা বাড়ি আসো। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। যারা রাঁচি আসতে বা ঘুরতে ভালোবাসো তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই মিস করো না। তো দেখা হবে পরের ভিডিওতে।